মজুরি বৃদ্ধির দাবি, বনগাঁয় রাতভর মালিকদের ঘেরাও চিরুনি শ্রমিকদের, দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের হুমকি। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামলো চিরুনি শিল্পের শ্রমিকরা। এতদিন 160 থেকে 200 টাকা দিনমজুরিতে কাজ করে এসেছেন চিরুনি শিল্পের শ্রমিকরা। তাদের দাবি 250 টাকা দিনমজুরি দিতে হবে। মজুরি বৃদ্ধির দাবিতে পথে নেমে আন্দোলনে সোচ্চার হলো চিরুনি শিল্পের শ্রমিকরা। সোমবার গোটা রাত ধরে চলেছে এই আন্দোলন। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, পেট্টাপোল থানার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা এবং বনগাঁ পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে চিরুনি শিল্পের কারখানা রয়েছে। শ্রমিকদের দাবি, এতদিন শ্রমিকরা 160 টাকা থেকে 200 টাকা মজুরিতে কাজ করতেন প্রায় শতাধিক শ্রমিক। দীর্ঘকাল হয়ে গেল এই একই পারিশ্রমিকে তারা কাজ করে আসছেন। এখন তাদের দাবি দিনমজুরি 250 টাকা করতে হবে। এই দাবিতে গতকাল রাত থেকে আন্দোলনে বসেছেন চিরুনি শ্রমিকেরা। বনগাঁ শহর, কালোপুর গ্রাম পঞ্চায়েত ও ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এই তিনটি এলাকাতে প্রায় 125টি চিরুনি শিল্পের কারখানা রয়েছে। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 600 জন শ্রমিক কারখানায় কাজ করেন। চিরুনি কারখানাগুলির মালিক রয়েছেন 25 জন। এই মালিকদের কাছে শ্রমিকদের একটাই দাবি, তাদের দিনমজুরি 200 টাকার পরিবর্তে 250 টাকা করা হোক। আন্দোলন সম্পর্কে চিরুনি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জন সেন বলেন, মুদ্রাস্ফীতির বাজারে আনাজ থেকে শুরু করে শিক্ষা সমস্ত কিছুরই দাম বেড়েছে, তাদের মজুরি একই আছে। এই চিরুনি কারখানাগুলিতে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 600 জন শ্রমিক কাজ করে, তাদের সংসার চলেই রোজগারের ওপর। মজুরি না বাড়ালে তাদের সংসার চালানো খুব দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। তাই তাদের এখন একটাই আর্জি, শ্রমিকদের দিনমজুরি 250 টাকা করা হোক। মালিকদের কাছে আশানুরূপ প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বেতন বৃদ্ধির দাবিতে তিনি আমাদের দীর্ঘ 6 মাস ধরে দাবি দেওয়া না মানার জন্য তারা ব্যবসার অজুহাতে বলছেন ব্যবসা ভালো না, তার জন্য আমাদের সদস্যরা প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন। আমরা গতকাল প্রতিবাদ সভার মাধ্যম দিয়ে আমরা, যেহেতু তারা বসছে না তার বাড়ির সামনে, বনগাঁ সেলুলার ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে তার বাড়ি ঘেরাও করে রেখেছি, অবস্থান করে রেখেছি। শ্রমিকদের সহযোগিতায় প্রত্যেকটা চিরুনি শ্রমিক এই ধর্ণা আন্দোলনে সামিল আছেন। আমি রাজ্যের মহামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে চাই যে মাননীয় বনগাঁ মহকুমা শাসক, আমরা ডেপুটেশন দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত মালিকদেরকে ডেকে আশ্বাসমীমাংসা করতে পারেননি। প্রশাসনকেও আমরা ধিক্কার জানাতে চাই। শ্রমিকরা গণ অবস্থান করেছেন, পিকেটিং করেছেন, মালিকদের বাড়ি বাড়ির সামনে ঘেরাও করেছেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মালিক সমিতির সম্পাদককে, আমরা তার বাড়ি পরিবারকে ঘেরাও করে রাখব। শ্রমিক আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে চলো, আন্দোলনই আমাদের আন্দোলনের পথ দেখাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।